ক্লাস 1 থেকে 12 পর্যন্ত অনেক ছাত্র রয়েছে কিন্তু সেই অনুপাতে শিক্ষক নেই তো আমরা প্রথমেই আমরা এসএমডিসি এর সভা করে আমাদের উদ্যতন কর্তৃপক্ষকে শিক্ষক নিয়োগের কথা আমরা আমাদের দাবি উপস্থাপন করব বারুইগ্রাম জাফরগড় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করলেন নজমুল ইসলাম বিদায়ী অধ্যক্ষ দেবাশীষ সেনের হাত থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি নতুন দায়িত্ব গ্রহণ করে নজমুল ইসলাম বলেন বিদ্যালয়ের শৈক্ষিক পরিবেশ গড়ে তোলাই হবে ওনার প্রাথমিক কাজ উনি নিজে এই স্কুলে গত 22-23 বছর ধরে কাজ করেছেন এখানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারপর স্কুলের পরিবেশ সুন্দর করে তোলার জন্য শিক্ষক এসএমডিসি এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সাহায্য চাইবেন বলে জানিয়েছেন এই স্কুলের একাধিক সমস্যা রয়েছে তাছাড়া ছাত্র শিক্ষক অনুপাতের সমস্যা রয়েছে এই প্রসঙ্গে নজমুল ইসলাম বলেন স্কুলের সমস্যাগুলি নিয়ে আজই তিনি শিক্ষকদের সঙ্গে আলোচনা করেছেন স্কুলে ক্লাস রয়েছে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কিন্তু সেই অনুপাতে নেই শিক্ষক এসএমডিসি সভা ডেকে সমস্যাগুলি নিয়ে আলোচনা করবেন তারপর উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন তবে শিক্ষক জানান এই মুহূর্তে স্কুলে যে কয়েকজন শিক্ষক রয়েছেন তাদের নিয়েই সাধ্যমতো চেষ্টা করবেন যাতে স্কুলে সুন্দর শৈক্ষিক পরিবেশ গড়ে ওঠে নজমুল ইসলাম আরো বলেন ওনারা সময়মতো ক্লাস শুরু করবেন ক্লাস এবং ছাত্রের সংখ্যাও বেশি এ ব্যাপারে অভিভাবকদেরও সহযোগিতা চাইবেন এই স্কুলে বেশ কিছু সমস্যা রয়েছে অভিভাবকদের সাহায্য নিয়ে সেগুলি সমাধান করবেন নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বীকার করেন গত 2-3 বছর ধরে স্কুলে ভালো রেজাল্ট করতে পারেনি তিনি বলেন এর পেছনে অনেক কারণ রয়েছে সকাল 9:15 থেকে বিকেল 3:15 পর্যন্ত ক্লাস চালিয়ে যেতে হয় শিক্ষকদের সেই তুলনায় শিক্ষকের সংখ্যা কম একজন শিক্ষক 5টি করে ক্লাস নেন তারপরও হয়ে উঠছে না তবে তিনি আশা করছেন সবার সহযোগিতায় সমস্যা সমাধান করতে পারবেন গত গুণোৎসবে এই স্কুল বি প্লাস পেয়েছে এবার এ প্লাস পেয়েছে তাই তিনি আশাবাদী আগামীতে বিদ্যালয় আরো ভালো রেজাল্ট করবে এবারের মাধ্যমিকে তার প্রমাণ পাওয়া যাবে বলে জানিয়েছেন শিক্ষক বারিগ্রাম জাফরগড় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদের দায়িত্ব ইতিমধ্যে গ্রহণ করেছেন শিক্ষক নজমুল ইসলাম আমি এই মুহূর্তে পূর্বাঞ্চল প্রতিনিধি তরফ থেকে স্কুলে উপস্থিত হয়েছি এবং আমি ওনার প্রথম প্রতিক্রিয়া এই মুহূর্তে জানার চেষ্টা করব যেহেতু তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন এবং কাজের যে দায়িত্বভার গ্রহণ করে তিনি ইতিমধ্যে সুরজন স্যারকে বসার জন্য অনুরোধ করছি এখানে আপনি দায়িত্বভার গ্রহণ করেছেন প্রথম প্রতিক্রিয়া পূর্বাঞ্চল প্রতিদিনে তো আসলে আমি গত 1 তারিখে আমি এখানে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিয়েছি এবং মোটামুটি আমার এই স্কুলে প্রায় 22-23 বছর হয়ে গেছে তো একটা অভিজ্ঞতা রয়েছে কিন্তু তারপরেও আমি এই পদে আসীন হওয়ার পরে প্রথমেই আমার যে হবে যে আমাদের স্কুলের শৈক্ষিক পরিবেশকে সুন্দর করে তোলার জন্য আমরা শিক্ষক এবং এই এসএমডিসি এবং এই এলাকার যারা বিশিষ্ট জ্ঞানী লোকজন রয়েছেন তাদের পরামর্শ নিয়ে আমরা এই শৈক্ষিক পরিবেশকেই সুন্দর করে তোলার চেষ্টা করব এই এই প্রথমেই আমার যেটা এইখানে জয়েন করার পরে যেটা আমার প্রথমেই ইচ্ছা হলো এই শৈক্ষিক পরিবেশকে খুব সুন্দর করে তোলার চেষ্টা করব আমি শৈক্ষিক পরিবেশ তো গড়ার চেষ্টা করবেন কিন্তু একজন অধ্যক্ষ হিসাবে আপনার দায়িত্ব কর্তব্য কিন্তু যেহেতু আপনি দায়িত্বভার গ্রহণ করেছেন আগে একজন শিক্ষক ছিলেন এখন কিন্তু অধ্যক্ষের পদে আসীন হয়ে কিন্তু আপনি স্কুলের একাধিক সমস্যা রয়েছে বা শিক্ষক অনুপাতে ছাত্র অনুপাতে শিক্ষকও কম এটা বিষয়ে একটা বিশেষ দিক রয়েছে সে বিষয়ে আপনি কী পদক্ষেপ গ্রহণ করবেন তো আসলে আজকেই আমরা স্টাফ মিটিং করেছি আমাদের যে সমস্যা রয়েছে অনেকদিন থেকে আমাদের অনেকটা পদ খালি এবং সব মিলিয়ে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত অনেক ছাত্র রয়েছে কিন্তু সেই অনুপাতে শিক্ষক নেই তো আমরা প্রথমেই আমরা এসএমডিসির সভা করে আমাদের উদ্যতন কর্তৃপক্ষকে শিক্ষক নিয়োগের কথা আমরা আমাদের দাবি উপস্থাপন করব আর এই মুহূর্তে আমরা আমাদের যে শিক্ষক রয়েছেন তাদেরকে নিয়েই আমরা যথাসাধ্য চেষ্টা করব যে আমাদের সব ক্লাসগুলো যেন সুন্দর মতো এবং সময় মতো সকাল ঠিক একবার অফিসিয়াল টাইম সেই হিসাবে আমরা সুন্দর মতো যেন করতে পারি এটা এবং ছাত্র রয়েছেন খুব বেশি এবং গার্জিয়ানেরও আমরা সহযোগিতা দরকার আপনাদের এই এর মাধ্যমে আমি আমাদের এই এলাকার প্রতিজন গার্জিয়ানের কাছে আমি অনুরোধ করব যে তাহারা যেন আমরা শুধু শিক্ষকরা কনসার্স হলে হবে না তাদেরকেও যেন
অগ্রসর হয়ে আসতে হয় তাদের ছেলেমের পড়াশোনা নিয়ে তারাও যেন চিন্তা করে এবং আমাদেরকে এসে প্রশ্ন যদি করে আমরা খুব মানে ইয়ে হব যে তারা অ্যালার্ট হয়েছে এই জন্য আমরা সব কিছু মিলিয়ে সবের সহযোগিতা নিয়ে এবং আমরা আগামী দিনে শৈক্ষিক পরিবেশকে মেনলি যেটা সুন্দর করার এবং ছাত্রছাত্রীদের অনেক সমস্যাও রয়েছে সেগুলোকে আমরা সমাধান করার আমরা চেষ্টা করব বিশেষ করে দেখা যাচ্ছে করিমগঞ্জ জেলায় মাত্র হাতে গোনা কয়েকটি স্কুলে 1 থেকে 12 পর্যন্ত রয়েছে কিন্তু এর মধ্যে আপনার এই স্কুলটা রয়েছে এটা বৃহৎ একটা প্রত্যাহ্বান কিন্তু সামনে আপনার সম্মুখে রয়েছে হ্যাঁ নিশ্চয় এটা প্রত্যাহ্বান রয়েছে তো সেই প্রত্যাহ্বানকে আমি সবাইকে সাথে নিয়ে সেই প্রত্যাহ্বানকে মোকাবিলা করার চেষ্টা করব বিগত কয়েকবার দেখা গিয়েছে এই স্কুল সংবাদ শিরোনাম দখল করেছিল আমি সেই দিকে যাচ্ছি না যেহেতু আপনি প্রথমে দায়িত্বভার গ্রহণ করেছেন কিন্তু রেজাল্টের দিক দিয়ে কিন্তু এটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেনি প্রায় দুই তিন বছর থেকে দেখা গিয়েছে অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেছেন রেজাল্টের দিক দিয়ে আপনি কি পদক্ষেপ গ্রহণ সত্যি কথা হয়তো একটু ডিটোরিয়েট করেছে কিন্তু তার পিছনে অনেক কারণ রয়েছে আপনারা যদি একটু আমাদের ইনার ব্যাপারগুলো দেখেন দেখবেন আমাদের শিক্ষক মানে অনেক শিক্ষক আমাদের নেই আমরা মোটামুটি যে ডেইলি আমাদের সকাল 9:15 থেকে বিকাল 3:15 পর্যন্ত ক্লাস চালানোর কোনো উপায় থাকে না একজন শিক্ষক 7টা থেকে মানে 5টা ক্লাস করে নেন তারপরে আমরা পারি না তো তবুও আমরা সবাই মিলে যথাসাধ্য চেষ্টা করব যে আগামী দিনে আমাদের রেজাল্ট আশা করি এবার আমরা গুণোৎসব গত বছর আমরা বিএ পাইছিলাম বি পেয়েছিলাম এবার আমরা এ পেয়েছি এবং আশা করি আগামী দিনে আমরা আরও ভালো রেজাল্ট করব এবং এবার আশা করি আমাদের এই যে এবার এইচএসএসসি পরীক্ষা হয়েছে বা এইচএস পরীক্ষা হয়েছে তারও রেজাল্ট আমি আশা করি তুলনামূলক হিসাবে গত বছর থেকে ভালো হবে এবং আগামী দিনে আমরা সবাই মিলে একত্রে চেষ্টা করব সেই রেজাল্ট যেন আরও ভালো হয় ছিল অধ্যক্ষের মন্তব্য আপনারা শুনেছেন যে শৈক্ষিক পরিবেশের পাশাপাশি আগামী দিনের রেজাল্টের দিক দিয়েও কিন্তু লক্ষ্য রেখে ভূমিকা পালন করবেন তাছাড়া সহকর্মী থেকে শুরু করে ছাত্রছাত্রীর অভিভাবকদেরও কিন্তু সহযোগিতা কামনা করেছেন ক্যামেরা পার্সন বিপ্রণতের সহযোগে আমি ফাহিম সিদ্দিকী পূর্বাঞ্চল প্রতিদিন